আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব বিন্যাস। তো চলো আমরা মূল জায়গায় যাই। বিন্যাস শেখার আগে চলো আমরা দুটি বেসিক জিনিস গণনার যোজন ও গুণন বিধিটা একটু শিখে নিই। মনে করি আমাদের এ বি সি ডি নামে চারজন খেলোয়াড় আছে। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে থেকে প্রতিবারে দুইজন করে এবং তিনজন করে নিলে কত প্রকারে দল গঠন করা যাবে। তো প্রথমে আসো আমরা দুইজন করে নিয়ে দেখি কত সংখ্যক দল গঠন করা যায়। তাহলে আমরা এ আর বি এই দুজনকে নিয়ে একটা দল গঠন করতে পারি, আবার এর সাথে বি না নিয়ে এর সাথে সি নিয়ে একটা দল গঠন করতে পারি। তাহলে দেখো এরকমভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6 রকম দল গঠন করতে পারি যদি আমরা দুইজন করে খেলোয়াড় নিই। এরপর যদি আমরা তিনজন করে খেলোয়াড় নিই তাহলে দেখো কত সংখ্যক দল গঠন করতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি তিনজন করে নিই তাহলে 1, 2, 3, 4 রকম উপায়ে আমরা দল গঠন করতে পারি। তাহলে কাজটি আমরা টোটাল 6+4 মোট 10 সংখ্যক উপায়ে করতে পারি। এটা হলো গণনার যোজন বিধি। তাহলে যদি আমরা সংজ্ঞা দেই, একটি কাজ সম্ভাব্য এম সংখ্যক উপায়ে এবং অন্য একটি কাজ স্বতন্ত্রভাবে সম্ভাব্য এন সংখ্যক উপায়ে করতে পারলে কাজ দুটিকে একত্রে সম্ভাব্য এম প্লাস এন সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে করাকেই বলা হয় গণনার যোজন বিধি। এবার আমরা মনে করি একজন ছাত্রের তার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি যেতে তিনটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে।